প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কি সুন্দর নয়ন আভিরাম কুকুর এবং তার সুন্দর চামড়া। দূরে দুইটা পানি কামড়, যেটা আমাদের স্থানীয় ভাষা বলে মাছ ধরা, আপনারা এটা পাখিটা দেখেছেন, তারা পানিতে যেমন সমান পারদর্শী, উপরে উঠতে তেমন সমান পারদর্শী। বলা যায় এটা একটা সাবমেরিন টাইপের পাখি, যেহেতু সাবমেরিন পানিতে ডুব দেয় আবার উপরে উঠে, এরকম টাইপের কিছু একটা। দেখুন পাখিগুলা আসছে তারা মাছ ধরার জন্য। আমি চারিদিকের একটু ভিডিওটা নিচ্ছি। এদিকে যেদিকে চোখ যায় শুধু পুকুর আর পুকুর। দেখুন প্রিয় বন্ধুরা, আমি চারিদিকের ভিডিওটা নিচ্ছি। দূর দূরান্তে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে ছাতা নিয়ে, রঙিন ছাতা নিয়ে সব বসে আছে। এই জায়গায় সব টিকিটে মাছ মারছে। আমরা ওখানেই যাবো, ওখানেই মেন আকর্ষণ। আপনাদেরকে নিয়ে যাবো ওই জায়গায় এবং দেখবো তারা ঠিক কত বড় বড় বিশাল মাছ ধরছে, সেইটা আমরা দেখাবো। সঙ্গে থেকে আপনাদের সঙ্গে থাকবেন। আমরা এই সাইডের ডান সাইডে যে পুকুরগুলো আছে ভিডিওগুলো নিচ্ছি। দেখুন ডান সাইডও পুকুর, পুকুরের পাশে বড় বড় মুরগির খামার, বিভিন্ন মুরগির খামার গড়ে উঠেছে। প্রিয় বন্ধুরা চলুন আমরা সেই টিকিট কাটা পুকুরটাতে আমরা যাই, সেখানে দেখবো আসলে কিভাবে মাছ মারছে এবং কি নিয়মে, এটা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো। চলুন আমরা। বন্ধুরা, এই পুকুরে এই সব পুকুরগুলোতে এত বিশাল বিশাল মাছ আছে নাকি, যে মাছগুলো মানে হাত থেকে সেভ কেড়ে নেয়। এই পুকুরগুলোতে যতবার টিকিট দিয়ে মাছ মারা হয়েছে, ঠিক ততবারই প্রায় প্রত্যেকটা ছিটেই মাছগুলো এতটা শক্তি দিয়ে হাত থেকে সেপটা কেড়ে নেয়, এই বিষয়গুলো প্রত্যেকবারই দেখা গেছে। আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো সেই শুভক্ষণগুলো, যে সময়গুলোতে মাছগুলো হাত থেকে সেপ কেড়ে নেয়, দেখি কি বিশাল বড় মাছ। এটা আমরা পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন সাথে, আমরা এটা দেখাবো, দেখি সেই শুভক্ষণ কখন আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা খুব অপেক্ষা করছি সেই বড় মাছটা কখন দেখব। চলুন, যে যে মাছগুলো আসলে ছিপ টেনে নিয়ে চলে যায়, এমনকি মানুষকে টেনে নিয়ে চলে যায়, যদি ভাগ্যে থেকে আমরা সেই বড় মাছ দেখতে পাবো। আবার যদি এটা এমন হয় যে আসলে খুব বড় বিশাল মাছ যদি আমাদের ভাগ্যে না থেকে দেখতে পাবো না, দেখুন আপনারা এবং বড় মাছ মারার উদ্দেশ্যে প্রত্যেকেই আসলে টিকিটের অধিকারী। এখানে 12 থেকে 15টা টিকিটের ব্যবস্থা হয়েছে, 15টা সিটের, চারিদিক পুকুরে চারিদিক ঘিরে এটা সিটের ব্যবস্থা করা হয়েছে। দাদা প্রত্যেকেই এক একটা সিটে 10 জন 15 জন 20 জন করে মাছ মারে, কারণ দুই দিনে আপনার 10,000, এটা অনেক একটা বিশাল অ্যামাউন্ট। 5,000 5,000 10,000 এই টাকাটা মাছ মেরে উঠিয়ে লাভ হওয়াটা অনেকটা চাপ তো, কারণ অনেকে তো আসলে শখের বসে মাছ মারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে একটা মাছ বেঁধে গেছে, দেখা যাক সেটা বিশাল মাছ কিনা, বেশ ঝাঁকি দিচ্ছে। আমরা দেখি, আমরা কাছাকাছি ক্যামেরা নিয়ে যাচ্ছি। আপনারা বন্ধুরা, আপনারা কোনো ভিডিও মিস করবেন না, আমরা সেই শুভক্ষণ দেখতে চাচ্ছি কি সে বিশাল মাছ আসলে মানুষের হাত থেকে সিপটা কেড়ে নিয়ে যায়। দেখি এটা মাছ ভীষণ ভালোভাবে খেলাচ্ছে, যিনি মাছারু মানে যিনি মাছ মারেন উন্নত মানের সিপ দিয়ে, ছিপ না যেটা উন্নত মানের হুইল। দেখি আমরা এই মাছটা ঠিক কত বড়, দেখুন এটা খেলাচ্ছে ধীরে ধীরে, কারণ হঠাৎ করে মাছ এই তো উঠে গেছে। দেখি এটা কি মাছ, বেশ অনেকটা বড়ই। আমরা দেখি এটা রুই না কাতল, বিরাট সাইজের, মোটামুটি বেশ বড়, 2 কেজি রুই মাছ। হ্যাঁ গাইজ, আমরা এইমাত্র দেখলাম একটা বেশ বড় পরিমাণ একটা রুই মাছ একটা সিটের একজন শুভাকাঙ্ক্ষী তার হুইল সিপ দিয়ে বিশাল সাইজের একটা রুই মাছ তুলেছে। আমি এটা ছোটানো দেখাচ্ছি, দেখুন আপনারা লক্ষ্য করুন রুই মাছ। আপনারা কখনো মাছ মারতে আসলে প্রথমে মাছ যখন উঠবে এরকম গামছা বা শুকনো ন্যাকড়া দিয়ে ধরে আস্তে আস্তে মাছের মুখ থেকে বনশি, যেগুলা ভালো উন্নত মানের বনশি, এগুলো খুব সাবধানে ছোটাতে হয়, নাহলে আপনার আঙ্গুলে ফুটে গিয়ে
রক্তাক্ত হতে পারেন। তো দেখুন বন্ধুদের সাথে থাকুন, আমরা অপেক্ষা করছি সেই শুভক্ষণের, কোন এমন বিশাল মাছ যে মাছ আসলে সিটটা টেনে নিয়ে চলে যায় মানুষের হাত থেকে। আমাদের যদি কপালে থাকে আমরা সেই শুভক্ষণ অবশ্যই দেখব, অবশ্যই দেখব, সঙ্গে থাকুন। বন্ধুরা আপনারা চোখ রাখুন, দেখুন এখানে মনোযোগ দিয়ে এই সিটের যারা মাছারু তারা মাছ মারছে। শুনলাম এই সাইডটা, বিশেষ করে এই সাইডটা মাছে খুব ভালো খাচ্ছে এবং বড় বড় মাছ উঠছে। তা আমরা দেখতে থাকুন, আমরা দেখতে থাকবো যে শুভক্ষণ আমাদের আসে কিনা। আমরা বিভিন্ন সিটে মাছ ধরার দৃশ্যগুলা কী কী মাছ উঠছে মোটামুটি দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা সেই শুভক্ষণের অপেক্ষা করব যে মাছগুলো নাকি হাত থেকে সেফ কেড়ে নিয়ে যায়। অবশ্যই এটা আমরা দেখতে পাবো, কারণ প্রত্যেকবারই এভাবে যখন টিকিটে মাছ বিক্রয় বা মাছ মারার ব্যবস্থা করা হয় তখন এরকম ঘটনা প্রায় প্রত্যেকবারই ঘটে থাকে। প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য রাখুন, পানিতে নামতেই হবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখানে কিছু হয়েছে মনে হচ্ছে, দেখি কি অবস্থা। হ্যাঁ মনে হচ্ছে কিছু একটা হয়েছে, এখানে বলতে শুনছি যে সেফটি নিয়ে চলে গেছে। দেখি এই তো সেই শুভক্ষণ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, একটা ভীষণ বড় মাপের বড় মাছ, হ্যাঁ বড় একটা হুইল হাত থেকে টেনে নিয়ে চলে গেছে, ধরে রাখতে পারিনি। আমরা সেই এই শুভক্ষণের অবস্থায় ছিলাম, অপেক্ষা করছিলাম। আমরা এখন দেখি কি অবস্থা। এই যে দেখুন, আমি এই যে সিপ দেখা যাচ্ছে আমার ক্যামেরার মাধ্যমে, আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কি বিশাল মাছ, সিপটা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেছে। আপনারা লক্ষ্য করুন, এই অবস্থা প্রায় প্রত্যেকবার ঘটে আমাদের সেই শুভক্ষণ এসে গেছে। আমরা দেখলাম আসলে হাত থেকে সিপ কেড়ে নিয়ে চলে যায় এই বিশাল মাছ। তা আমরা এখন দেখবো সেই মাছটা আসলে আছে কিনা সিপের সঙ্গে বা হুইলের সঙ্গে, এখন এটা উদ্ধার করবে কি করে। আমি তো মনে করছিলাম কোনো একজন হয়তো নামতে হবে, কিন্তু এখানকার যারা মাছারু তারা বলছে নামার দরকার নেই, আমরা হুইল সিপ হুইলের সুতো দিয়ে আমরা দূরে ছুঁড়ে ফেলে তাদের কাছে নিয়ে আসবো। হ্যাঁ এটা চেষ্টা করা হলো এবং আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি সিপটা নিয়ে চলে এসছে, হুইলটা নিয়ে চলে এসছে। ইনশাল্লাহ দেখা যাক, এখন লক্ষ্য করব যে সেই হুইলের সঙ্গে সেই মাছটা আছে কি না, এইটা আমরা দেখব। এবং কী সেই বিশাল মাছ, বন্ধুরা লক্ষ্য রাখুন, চোখ রাখুন, কী সেই বিশাল মাছ যে কিনা হাত থেকে বড় বড় হুইল মাছ মারা হুইল কেড়ে নিয়ে চলে যায়। আমরা দেখব সেই মাছটা কী পরিমাণ বড় মাছ, যদি আমাদের ভাগ্যে থাকে আমরা সেই বিশাল মাছ দেখতে পাবো, যদি মাঝারি সাইজের মাছ হয় তাও আমরা এটা দেখতে পাবো। তো দেখি আমরা অপেক্ষা করছি, দেখুন দুই তিনটা মাছারু তাদের কৌশলের মাধ্যমে দূরে হুইলের সুতা ছেড়ে সে ছিপটাকে কাছে নিয়ে এসছে, এবং যে হুইলে মাছ বেঁধেছিল সেটার মাঝে সুতোগুলো রগের সুতোগুলো ধরে নেওয়া হচ্ছে এবং দেখা হচ্ছে অনেকে বলছে মাছ এটাতে আছে কি না, মনে হচ্ছে এটাতে মাছ আছে, আমারও মনে হচ্ছে। এবং কিছু মানুষ বলছে না মাছ আছে, হয়তো বা মাছ অবশ্যই আছে, কেননা সুতাটা টান দেখা যাচ্ছে, রগের সুতোগুলো টান দেখা যাচ্ছে। ইনশাল্লাহ মাছ আছে। এই যে আমরা মাছ দেখতে পেয়েছি, মাছ আছে, নড়ছে, বেশ জোরে মাছের পানিতে ঝাঁকি দিল। এখন আমরা দেখবো মাছের সাইজটা কেমন, কী ধরনের মাছ আসলে হাত থেকে হুইল কেড়ে নিয়ে চলে যায়। এটা কি আসলে বড় সাইজের মাছ, না অন্য কিছু, না অলৌকিক কোনো কিছু, না এখানে কোনো কিছুর বসবাস আছে, অলৌকিক কোনো কিছু, জিন ভূত বা অন্য কিছু টাইপের যে কিনা মানুষের হাত থেকে বড় বড় হুইল কেড়ে নিয়ে চলে যায়। প্রিয় বন্ধুরা দেখুন, লক্ষ্য রাখুন, এই যে সেই আকর্ষণীয় মাছ, এটা বিশাল 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 না হলে মোটামুটি বড় সাইজের কাতল মাছ, এবং এই মাছগুলা মানুষের হাত থেকে কেড়ে নিয়ে শক্তি দিয়ে চলে যায়। দেখুন প্রিয় বন্ধুরা, এই সেই বিশাল টাইপের কাতল মাছ, যে মাছগুলা আসলে একটা ভালো মাছারুর কাছ থেকে তার
বড় হুইল কেড়িঙ্গে চলে গেছিল প্রায় মাছ পুকুরে। প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য রাখুন, আমরা এরকম সুমখানে অপেক্ষা আরও আছি। এখানেও মনে হচ্ছে আরেকটি মাছ বেঁধে গেছে, দেখে এখানে কি মাছ উঠে এটা আমরা লক্ষ্য করি। প্রিয় বন্ধুরা দেখুন, এটা আরেকজনের হাতে ট্রান্সফার করে দেওয়া হলো। এটা যা যিনি ভালো খেলান, যিনি মাছকে ভালো খেলিয়ে কিনারে নিয়ে উঠাতে পারে তাকে তার হাতে দেওয়া হলো। দেখি আমরা দেখছি একটা জালি নিয়ে মাছটাকে ধরার জন্য, জালের মধ্যে ধরার জন্য একজন জালি নিয়ে নিচের দিকে নামলো, আর অপরকার ভাইটা মাছটাকে সুন্দরভাবে খেলাচ্ছে। দেখি কী ধরনের বিশাল মাছ আমরা এই জালের মধ্যে বন্দী অবস্থায় দেখতে পাবো, কী সুন্দরভাবে খেলাচ্ছে দেখুন। প্রিয় বন্ধুরা এইরকম মাছ মারার দৃশ্য আসলে নয়নাভিরাম, দেখতে ইচ্ছা হয়। দেখুন মাছটাকে খেলাচ্ছে, ইনশাল্লাহ আমরা দেখবো কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে মাছ কীভাবে জালের বন্দী করা হচ্ছে। এই তো প্রিয় বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যে এই তো আমরা নিয়েছি জালের মধ্যে সেই আকর্ষণীয় বিশাল টাইপের, এটা হয়তো কাতল অথবা রুই মাছ, কাতল, হ্যাঁ বিশাল মোটামুটি বড় টাইপের কাতল মাছ। একই ঘটনা ঘটছে, এইবার সিপটা হাতে করে টেনে নিতে পারেনি হাত থেকে, এটা মোটামুটি সিপে আটকা ছিল, হুইলে আটকানো ছিল। ইনশাল্লাহ আপনাদেরকে দেখালাম, আমরা আরও সময়ের অপেক্ষা করছি সে অপেক্ষা। প্রিয় বন্ধুরা দেখুন দলে দলে পুকুরের ধারে কীভাবে সব মাছের ওরা বসে আছে সে বিশাল বিশাল মাছ ধরার অপেক্ষায়। হ্যাঁ বন্ধুরা দেখুন এখানেও একজন মাছ পেয়েছে, এটা ছোটো সাইজের, 1 কেজির মতো হবে সাইজ, এটা একটা কাতল মাছ। ইনি খালি হাতে এটা এই যে আবার ধরছে শুকনা ন্যাকড়া দিয়ে, না হলে পিস নিয়ে যাবে। এবং এটা মাছ মরার পরে প্রিয় বন্ধুরা এখানে একটা ছোট্ট বাটা মাছ টাইপের ছোট মাছ উঠেছে। আসলে অনেক সময় মাছ নিতে এসে সব ধরনের মাছই খায়, যখন যেটা কপালে উঠে সেটা কয়েকজন করতে হবে তাই না। এখানে আমরা কিছু সাক্ষাৎকার নিচ্ছি, শুনুন। যে যেটা যে কজন বসে আপনারা কেমন মাছ পাইছেন? মাছ মোটামুটি 2 দিনের নাকি? শুক্রবার শনিবার কত করে টিকিট ইয়ে করছে টাকা? টাকা আগ্রিং দিয়ে দিতে হয়েছে সব, এটাই হচ্ছে নিয়ম এখানকার। আসলে টিকিটের আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে আসলে টিকিটে মাছ মারার যেটা সিপ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাছ মারা হচ্ছে। শুনলেন 2 দিনে আসলে 10,000 টাকা অগ্রিম দিয়ে দিতে হয়, তারপরে সিট হিসাবে বসে আপনারা যে কজন সিপ নিয়ে ভালো হুইল সিপ এগুলো নিয়ে মাছ মেরে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত না হয় সন্ধ্যা পর্যন্ত। প্রিয় বন্ধুরা এখানে একটা ছোট্ট বন্ধু হুইল নিয়ে বসে আছে, ইনার দেখি আমরা লক্ষ্য রাখি। ইনার একটা এখানে আমরা ফাতা দেখতে পাচ্ছি, সাদা ফাতাটা, এখানে হয়তো ছোট ছোট মাছে তাকে ভীষণ জ্বালাচ্ছে। এভাবে আসলে দেখা যাক কি হয়। আমরা অন্য একটা ছিটে আমরা চলে আসলাম দেখানোর জন্য। এখানে দেখি মাছ, হ্যাঁ একটা মাছ উঠে গেছে। প্রিয় বন্ধুরা দেখা যাক, একটা মাছারু ভাই বাউল ভাই আমাদের, হয়তো বাউল টাইপের তিনি দেখতে, দেখি এনে একটা বড় মাছ হয়তো বাঁধিয়ে দিয়েছেন তার হুইল শিপে। আমরা লক্ষ্য করি সেই মাছটা আসলে কী ধরনের মাছ ইনি বাঁধিয়ে দিয়েছেন তার হুইলে, দেখি আমরা দেখব সেই বিশাল মাছ না অন্য কিছু। দেখি ইনি মাছটাকে সুন্দরভাবে খেলাচ্ছেন, আমরা দেখি ধীরে ধীরে লক্ষ্য করি সেই বিশাল টাইপের মাছ আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। বন্ধুরা দেখুন খেলাচ্ছে, সুন্দরভাবে খেলাচ্ছে মাছটাকে কিনারে নিয়ে আসার জন্য এবং জালে বন্দি করার জন্য। দেখুন সুন্দরভাবে এই যে আমাদের সেই মাছারু বাউল ভাই, ঠিক আছে আমরা দেখব কিছুক্ষণের মধ্যে। নিচে একজন জালি নিয়ে রেডি মাছটাকে জালবন্দি করার জন্য, ইনশাল্লাহ আমরা দেখব কত বিশাল মাছ। দেখুন মাছটা কীভাবে নড়ে বেড়াচ্ছে, ইনশাল্লাহ আমাদের জালবন্দি এখনও হয়নি, আর কিছুক্ষণের মধ্যে জালবন্দি হয়ে যাবে, হয়ে গেছে। বন্ধুরা আমরা পেয়ে গেছি সেই বড় টাইপের, এটা মনে হচ্ছে মির্কা মাছ, মির্কা মাছ যেটা মৃগেল মাছ বলা হয়, এটা মির্কা মাছ বড় জাতের বড় সাইজে। দেখুন এটা যখন আমরা মাছ
বন্ধুরা আমরা আসলে দেখলাম কিভাবে টিকেটে মাছ মারছে যারা টিকেট ক্রয় করেছে সিট প্রতি 10000 করে আপনারা দেখলেন বিভিন্ন ধরনের মাছ মারা কৌশল এবং মাছ আমি আসলে 1 ঘন্টার মতো অবস্থান করেছিলাম ওদেরকে দেখালাম কি কি মাছ পাচ্ছে কত বড় সাইজের হয়তো আরো বড় সাইজ পাবে একটু বেলা হলে তো আমি আজকে আর ভিডিও করছি না আজকে আপনাদের এই সুন্দর ভিডিও এখানে শেষ করে আমি নলকালা পুকুর রাজ্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পুকুর আর পুকুর এই পুকুর রাজ্য থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো আমার সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন।